আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করব বার্ষিক পরীক্ষা 2022 এর নবম শ্রেণীর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটি তোমাদের গত 28 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এসএসসি 2023 পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট অঙ্কটি, এই জন্য মূলত আমি আলোচনা করছি এবং নবম শ্রেণীর অনেকে এই অঙ্কটি সমাধান চেয়েছো। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। তার আগে তোমাদেরকে বলবো যে আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। দেখো, এক নম্বর যে অঙ্কটি সেটি এ সমান একটি সমীকরণ দেওয়া আছে এটি, এবং বি সমান একটি উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপক দুটি থেকে আমাদের ক, খ এবং ক অঙ্ক বের করতে হবে। ক নম্বর অঙ্কটি উদ্দীপক থেকেও থাকতে পারে, নাও পারে। এখানে আছে একটি অঙ্ক, এটি প্রমাণ করতে হবে এবং এ এর মান নির্ণয় করতে হবে এবং বি এর মান নির্ণয় করতে হবে, বি থেকে প্রমাণ করতে হবে। এত চলো আমরা ক নম্বর প্রশ্নটি প্রথমে করে ফেলি। ক নম্বর প্রশ্নটি যেটি আছে সেটি বলছে রুট ওভার থ্রি এবং রুটের মধ্যে থ্রি, যেটি পি মাইনাস ওয়ান এরকম অঙ্কটি। এখন এত সমান নাইন দেওয়া আছে, এই অঙ্কটির পি এর মান বের করতে হবে। আমরা পি এর মান বের করার চেষ্টা করব। দেখো, এখানে থ্রি যেটি আছে সেটি এখানে রেখে দিলাম। এখন যেহেতু এই পাওয়ার মানে ওয়ান বাই থ্রি সেটি আমরা লিখলাম এবং পাওয়ার একটা আগে থেকে আছে পি মাইনাস ওয়ান, এটিও লিখলাম, হয়েছে। এখন দেখো, থ্রি আর এটা যদি গুণ করা যায় পি মাইনাস ওয়ান হয়, আর এ পাশে থাকে থ্রি এবং এ পাশে থাকবে থ্রির ওপরে স্কোয়ার, তাহলে থ্রির ওপরে স্কোয়ার দিলে তিন ত্রিকে নয় হয়। এখন দেখো, উভয় পক্ষে ভিত্তি একই রকম যদি হয় সেটি আমরা বাদ দিতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে এটি বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো স্যার পি মাইনাস ওয়ান বাই থ্রি এবং এ পাশে থাকলো শুধু টু। ওকে, এখন এটি আবার যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা মান পাই হচ্ছে পি মাইনাস ওয়ান সমান তিন দুগানি ছয়। এখান থেকে আর একটু ক্যালকুলেশন করব, সেটি হচ্ছে পি সমান সিক্স প্লাস ওয়ান সমান সেভেন, তার মানে আমাদের পি এর মানটি হয়ে গেল সেভেন। এটি হচ্ছে ছিল ক এর উত্তর। আশা করি বুঝতে পেরেছো ক নম্বর অঙ্কটি। এখন আমি খ নম্বর অঙ্কটি করব। খ নম্বর অঙ্কটি দেখো, এখানে বলছে এ এর মান নির্ণয় করো, এ এর মান নির্ণয় করতে বলছে এবং এ সমান এটি দেওয়া আছে। আমরা এ এর মানটা তুলে নিলাম, খ নম্বর অঙ্কটি এ সমান দেওয়া আছে যেটি সেটি তুলে নিতে হবে। তাহলে আমরা তুলে নিলাম, একবারে রুট ওভার দেওয়া আছে, এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই, এর ব্র্যাকেট দিয়ে উপরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার এখানে ইনটু আকারে দেওয়া আছে এ ওয়াই বাই এ জেড, আর ওপারে দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এবং এখানে দেওয়া আছে এ জেড বাই এ এক্স, আর এখানে দেওয়া আছে হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এই অঙ্কটি দেওয়া আছে। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব, যে রুট ওভার সেটি কিন্তু সবগুলোর উপরে আছে। আমি আবার এখানে রুট ওভার সবগুলোর উপরে দিয়ে নিচ্ছি যেহেতু অঙ্কটি অনেক বড় হবে। এখন খেয়াল করে দেখো, এ এটি যদি সূত্র আকারে করা যায় সেই সূত্রটা হয় হচ্ছে এক্স মাইনাস এ এক্স মাইনাস ওয়াই, এবং যেটি এখানে আছে সেটি রেখে দেবো, আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আবার ইনটু দিয়ে এ ওয়াই মাইনাস জেড এবং এটি ইনটু আকারে রেখে দিচ্ছি, তাহলে এখানে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এবং একই রকম ইনটু আকারে আবার থাকবে এ জেড মাইনাস এক্স, এবং বাকিটুকু যা আছে সেটি রেখে দেবো জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এটি থাকলো। এখন খেয়াল করে দেখো, এখানে আবার সে একই রকম অঙ্ক যদি আমরা করি সেক্ষেত্রে এখান থেকে এটুকু সূত্র হয়ে যায় একটা সরাসরি, সেই সূত্রটি হচ্ছে এ টু দি পাওয়ার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইনটু আবার এ টু দি পাওয়ার, এখানে হয় হচ্ছে ওয়াই কিউব মাইনাস জেড কিউব, আবার এখানে হয় হচ্ছে এ টু দি পাওয়ার জেড কিউব মাইনাস এক্স কিউব। ওকে, এটা হলো। এখন এটা ক্যালকুলেশন করলে দেখো খুবই সোজা, সবগুলো যোগ হয়ে যায়, এটা যোগ করে ফেলতে হবে, তার মানে এ টু দি পাওয়ার সবগুলো যোগ হবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব। খেয়াল করে দেখো, সবগুলো কেটে যায়, সেক্ষেত্রে আমাদের মান হবে হচ্ছে এ টু দি পাওয়ার জিরো, সবগুলো কেটে গেলে, এবং আমরা জানি এ টু দি পাওয়ার জিরো এর সূত্র আছে ওয়ান সমান, আমাদের উত্তর হয়ে যাবে শুধু ওয়ান। এটি হচ্ছে আমাদের উত্তর ছিল, এখানে এ এর মান চাচ্ছিল সেটি কিন্তু আমরা অলরেডি বের করে ফেললাম, আশা করি এটিও বুঝতে পেরেছ। এখন আমরা গ নম্বর অঙ্কটি করব। গ নম্বর অঙ্কটি এখানে যেটি বলছে সেটি হচ্ছে বি সমান এত প্রমাণ করতে বলছে, বি এর এখানে একটি মান দেওয়া আছে। আমরা বি অঙ্কটা তুলে নিচ্ছি, এটা আগে তার আগে গ নম্বর অঙ্কটা তুলে নেই, বি সমান তুলে নিলাম। খেয়াল করে দেখো, আছে থ্রি লগ টেন ভিত্তিক টেন মাইনাস লগ টেন ভিত্তিক টোয়েন্টি ফোর প্লাস
log 10 ভিত্তিক 38 এটি আছে এখন খেয়াল করে দেখো যে এটিকে কি করা যায় এটি log 10 রেখে দিলাম এবং এখানে যে 3 আছে আমরা 3টাও রেখে দেব কোনো কাজ এখানে করব না তার মানে log 10 এখানে লিখে দিলাম 10 মাইনাস এখানে খেয়াল করো যদি এখানে মাইনাস কমন নেওয়া যায় সেই ক্ষেত্রে কি হয় log হয়ে যায় 10 ভিত্তিক 24 আর এখানে এই 24 কে কিন্তু আবার কাটাকাটি করা যায় তার কাটাকাটি করছি পরে এখানে কিন্তু মাইনাস হয়ে যায় সেই ক্ষেত্রে এখানে হয়ে যায় log 10 ভিত্তিক 38 ওকে এটি হয়ে যায় আমরা একটু পরে দেখাচ্ছি যে কি করতে চাচ্ছি কেন এটা করলাম এবারে log 10 10 রেখে দিলাম এটা 10 যা আছে রেখে দিচ্ছি এখানে খেয়াল করো log 10 কমন নিলে এখানে হয়ে যায় হচ্ছে এখানে 8 আছে 8 টাকে এটা কমন করলে এরকম হবে যে 24 বাই 3 root over 8 এটা কেন হবে আমরা জানি যেখানে মাইনাস আছে আর মাইনাস থাকলে log কমন নিলে ভাগ হয় তাহলে এটি হয়ে গেল এখন এখানে খেয়াল করে দেখো 3 log 10 10 মাইনাস এখানে log 10 ভিত্তিক এই জায়গাটা এখন ক্যালকুলেশন করব 3 দ্বারা 24 কে কাটলে হয় 8 পরবর্তী লাইনে হয়ে যাবে আছে 8 বাই root over 8 এখন এটি আমি সাইডে ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো 8 বাই root over 8 কে ভাঙলে কি হয় এখানে 8 গুণ root over 8 আর নিচে আছে root over 8 গুণ root over 8 সেক্ষেত্রে আমাদের 8 root over 8 হয়ে যায় আর নিচে থাকে আছে শুধু 8 8 8 কেটে গেলে শুধু 8 থাকবে তার মানে আমরা এখানে পরের লাইনটা লিখতে পারি 3 log 10 ভিত্তিক 10 মাইনাস log 10 এখানে শুধু 8 লিখতে পারি কারণ আমরা এখানে পেয়েছি হচ্ছে এই যে ক্যালকুলেশন করে 8 8 কেটে গেলে শুধু root over 8 পেয়েছি তাহলে root over 8 টা আমরা এখানে লিখে দিলাম ওকে এই হচ্ছে অঙ্ক হলো আমরা এখান থেকে এটা পরবর্তী লাইনে যাচ্ছি এখানেই যাব দূরে যাব না এদিকে মুছে দিচ্ছি আবার মুছে দিয়ে উপরেও যেতে পারি সমস্যা না উপরে জায়গা বেশি আছে উপরে গেলেই হয় আমি উপরেই যাওয়ার চেষ্টা করছি এখান থেকে একবারে এখানে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখো 3 log 10 ভিত্তিক 10 রেখে দিলাম মাইনাস এখানে log 10 ভিত্তিক খেয়াল করে দেখো 8 আছে 8 কে কি করব 2 এর উপরে 3 দিলে হয় 8 আর root over মানে পাওয়ার হাফ সেক্ষেত্রে আমাদের হয়ে যায় 3 log 10 ভিত্তিক 10 আর এখানে হয়ে যায় হচ্ছে log 10 ভিত্তিক 2 3 বাই 2 ওকে এবারে খেয়াল করে দেখো 3 log 10 ভিত্তিক 10 মাইনাস এখানে 3 বাই 2 log 10 ভিত্তিক 2 হয়ে যায় এটা হয়ে গেল এখন এখানে আমরা 3 বাই 2 কমন নেব 3 বাই যেহেতু আমাদের এখানে যে আছে 3 বাই 2 3 বাই 2 কমন নেব সেক্ষেত্রে কমন নিলে কি হয় খেয়াল করে দেখো 3 বাই 2 কমন নিলে এখানে আছে কিন্তু খেয়াল করে দেখো 3 শুধু 3 আছে এখানে 3 কে 3 বাই 2 কমন নিলে কি হয় 3 গুণ 2 বাই 3 3 3 কেটে গেলে শুধু 2 থাকে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে 2 log 10 10 মাইনাস log 10 2 ঠিক আছে মানে 10 ভিত্তিক log 2 এবারে এখানে এইরকম হলো এটা কমন নিলাম এইটা এখান থেকে এটুকু টোটালি কমন নিয়েছি এখন দেখো 3 বাই 2 রেখে দিলে log 10 ভিত্তিক 10 স্কয়ার হয়ে যায় মাইনাস log 10 ভিত্তিক 2 হলো এখন খেয়াল করে দেখো এটা আবার এরকম হয়ে যায় এটা দিলাম 3 বাই 2 log 10 ভিত্তিক 100 আর এখানে হয়ে গেল log এটা উপরে হয়ে যাচ্ছে মাইনাস log 10 ভিত্তিক 2 এখন খেয়াল করে দেখো এটা কিন্তু গুণ আকারেই থাকবে এখন 3 বাই 2 এখানে মাইনাস আছে যদি log 10 আমরা কমন নেই সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে 100 ভাগ 2 এবং 100 কে 2 দ্বারা যদি ভাগ করা যায় পরবর্তী লাইনে অবশ্যই হয়ে যাবে হচ্ছে 59 তাহলে আমাদের এখানে যেটি আছে সেটি কিন্তু হয়ে গেল এখন আমরা এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি এই অঙ্কটি একটু জটিল ছিল যদিও জটিল তবে কিন্তু আমি চেষ্টা করেছি খুবই সোজা করে বোঝানোর জন্য তোমাদের আশা করি এটি বুঝতে পেরেছো যদি তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবা আমি কিন্তু ক্লাস 9 এর যে পরীক্ষাটা তোমাদের 28 তারিখে হয়েছে সেটির কিন্তু এমসিকিউ উত্তর দিয়েছি আমার ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো এবং সিকিউ আমি শুরু করলাম উত্তর দেওয়া যদি তোমাদের আগামী কোনো এইরকম অঙ্ক আমি এক নম্বরটার উত্তর দিলাম যদি অন্য অঙ্ক তোমরা চেষ্টা করো করতে এবং আমার কাছে করে নিতে চাও তাহলে আমাকে অবশ্যই বলবা আমি সেই অধ্যায়টা তোমাদের জন্য চেষ্টা করব এবং অঙ্ক করব
ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করি, আল্লাহ হাফেজ।